নাটোরের লালপুরে একটি পুকুর সংস্কার করার সময় বেরিয়ে এসেছে 3 ফুট দৈর্ঘ্যের প্রায় 1,500 বছরের পুরনো একটি গঙ্গা মূর্তি। মঙ্গলবার 25শে মে উপজেলার চামটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মূর্তিটি দেখতে সাংবাদিক, উপজেলা প্রশাসন সহ শত শত লোকের আগমন ঘটে। স্থানীয়ভাবে মূর্তিটি শনাক্ত করা গেলেও উপজেলা প্রশাসন মূর্তির ছবিটি মিউজিয়ামে শনাক্তের জন্য পাঠালে তারা এটিকে প্রায় 1,500 বছরের পুরনো গঙ্গা মূর্তি বলে জানান। পুকুরের মালিক আব্দুল মান্নান জানান, সকালে লোকজন নিয়ে পুকুরটি সংস্কার কাজ করার এক পর্যায়ে কুদালে এক ধাতব পদার্থের আঘাত লেগে শব্দ হয়। অতঃপর সেখানকার মাটি সাবধানে সরানো হলে উক্ত মূর্তিটি বের হয়ে আসে। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়াতে একটা পুরাতন পুকুর সংস্কারের সময় তারা একটা মূর্তি পায়। একজন ব্যক্তি আমাকে ইনফর্ম করেন ফোনে যে তারা একটা মূর্তি পেয়েছে পুরাতন। পরে আমি নিজে সেই স্থানে যাই, যে দেখি এটা একটা পাথরের মূর্তি। আমরা মূর্তিটা জনগণের উপস্থিতিতে জমি, যাদের জমি তাদের থেকে আমাদের উপজেলা প্রশাসন এই উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসি এবং সেটা এখন আমরা জেলা ট্রেজারিতে যথাযথ প্রক্রিয়ায় ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।